নামাজ কাজা করে কয় কারণ চার কারণ কয় কারণ এক নম্বর হলো অর্থের লোভ কিশোর লোভ সবাই এক নম্বর কিশোর লোভ অর্থের লোভ দুই নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতা তিন নম্বরে প্রশাসনিক দায়িত্ব চার নম্বর হলো ব্যবসা বাণিজ্য এই চার কারণে মানুষ নামাজ কাজা করে এক অর্থের লোভের কারণে যদি নামাজ কাজা করেন নামাজ ভুলে যান তাহলে আপনার হাসর নশর হবে আপনার জীবন জমজমান হবে হাসরের ময়দানে আপনার কারুনের সাথে দুই রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যদি আপনি অহংকারী হন আল্লাহকেই ভুলে যান আপনার আপনার হাসর হবে ফেরাউনের সাথে তিন আপনি প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি নামাজ কাজা করেন আপনার হাসর হবে হামানের সাথে চার আপনার আপনি যদি ব্যবসায়িক কারণে দোকান পাটের কারণে চা দোকানের কারণে বড় ইন্ডাস্ট্রিজের কারণে যদি আপনি নামাজ কাজা করেন আপনার হাসর হবে মুনাফিকের সর্দার উবাই ইবনে খালফের সাথে জোর করে না আউযুবিল্লাহ এই যে চার জনের কথা বললাম এরা হলো মুসলমান না কাফের কথা বলছি মুসলমান না কাফের আমরা যারা এখানে এসেছি সবাই কি সন্দেহ আছে বলেন না কেন আমরা যারা এখানে এসেছি সবাই কি এখন আমরা আমাদের হাসর নশর কাফের সাথে হোক আমরা কি চাই চাই না না চাইলে কি করতে হবে কথা কি করতে হবে নামাজ পড়তে হবে আজকে থেকে নাকি কালকে থেকে আজকে থেকে এই মুহূর্তে থেকে এবং জুমার নামাজ সহ এবং আপনার আসর নামাজের পর থেকে আমাদের নামাজ অবশ্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ সপ্তাহের প্রধানতম দিবস ইয়াউমুল জুমা পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় উপস্থিত সমাগত আগত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বী আজম প্রিয় যুবক ভাইরা কোসিকাসা মাসুম বাচ্চারা পদার আড়ালের পদার শুনি শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে অবস্থানরত সর্বস্তরের মুসলিম মিল্লা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিগ্রাণ শ্রদ্ধা জনিত অসংখ্য মোবারকবাদ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন এবং আল্লাহর গর্ভগৃহে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য সকল বলি আলহামদুলিল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং সাহাবায়ে কিরাম সাহাবায়ে আজমাইনের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি এই পৃথিবীর জমিনে সত্যের উপরে অটল অবিচল থাকতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুমহান মর্যাদা দান করুক আমরা সবাই সকল বলি আমিন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা করুক আমরা সকলে বলি আমিন সম্মানিত উপস্থিত আজকে যারা এত সুন্দর আলোচনার পরেও যারা নিজেদেরকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শুধরিয়ে আল্লাহ পাকের উপরে ঈমান আনবে ঈমানের পরে নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো কি করবেন গুনার পরিবর্তে তাদেরকে কি সুসংবাদ দিবেন এবং সারা পৃথিবীতে শুধুমাত্র বাংলাদেশ নয় এই পৃথিবীতে 228টি দেশ রয়েছে এই সারা পৃথিবীর জমিনে যারা নামাজ পড়ে না পড়তে চায় না এটার কারণ কি এটার অন্যতম কারণ হলো চারটি এই চার কারণে যারা নামাজ কাজা করবে এদের হাসর এদের রিজান এদের হাসর নশর হবে এদের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে চার চার জন কাফিরের সর্দারের সাথে জোর করে নাউযুবিল্লাহ আমরা কেউই আশা করি না যে বেনামাজি যে দুনিয়ার সমস্ত প্রকারের অপরাধে লিপ্ত এরাও চায় না কাফিরের সাথে হাসর হোক বরং যারা বেনামাজি এরাও চায় তাদের হাসর হোক নিজান হোক ভালো হোক আমল আলা ব্যক্তিদের সাথে এটাই তামান্না এটাই বাসনা আমরা কেউ চাই না আমাদের হাসর হোক কাফিরের সাথে কিন্তু আল্লাহ রাসূলের ঘোষণা সারা পৃথিবীতে চার কারণে মানুষ নামাজ কাজা করে
এই চার কারণের কারণে তাদের হাশর হবে চারজন কাফেরের সাথে আর উচ্চ আওয়াজে বলি নাউযু বিল্লাহ আমার ভাইরা মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা অপরাধ থেকে নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করবে নিজের গুনাহের কথা নিজেই আল্লাহর কাছে উপস্থিত হবে নিজের অপরাধের কথা নিজেকে কখন কোথায় কোন স্থানে কোন জায়গায় কোন মুহূর্তে ছাত্র জীবনে যৌবন বয়সে উচ্চ বয়সে মধ্য বয়সে চাকরির বয়সে ব্যবসায়িক বয়সে অর্থনীতি লেনদেনের ক্ষেত্রে পারিবারিক জীবনের ক্ষেত্রে সামাজিক জীবনের ক্ষেত্রে কে কখন কোথায় কি অপরাধ করেছে দুনিয়ার আপনার আমার অপরাধের কথা কেউ না জানলেও আমার আপনার সকলেরই ছোট বড় কিছু না কিছু গুনাহ আছে আমার আপনার গুনাহের কথা কেউ জানে না একমাত্র জানে কে কে জানে আমাদের সকলের গুনাহ আছে না নাই আছে কারো বেশি কারো কম এখন গুনাহ হয়ে গুনাহ তো আমরা করেছি এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা করতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে হৃদয় মনে মন থেকে সমস্ত প্রকারের অবিরতা হিংসা মন থেকে সমস্ত প্রকারের অহংকার গুলো দূরবিত করে মাটির মানুষ মাটিতে মিশে যাব আল্লাহর পাক আমাকে মায়ের পেটে ছিলাম কিছুই ছিল না আমার মায়ের পেট থেকে পৃথিবীতে আসলাম কথা বলার কোনো শক্তি ছিল না রব্বুল আলামিন আমাদেরকে একটি উপনীত বয়সে দুই বছর পরে আমরা কিছু কিছু কথা বলতে পারি আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলা শিখিয়ে দিয়েছেন আমাকে আপনাকে কথা বলা কে শিখিয়ে দিয়েছেন কে দিয়েছেন আমরা দেখতে পাই অনেক মানুষ হাত আছে পা আছে চোখ আছে হাঁটতে পারে চলতে পারে কিন্তু কথা বলতে পারে না আছে না নাই দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়ার কোন ডাক্তার এই ব্যক্তিকে কথা বলা বলাতে পারবে না কারণ কথা বলার যে শক্তি আমাকে আপনাকে দিয়েছেন এই শক্তিটা কার আল্লাহ পাক দিয়েছেন আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নামাজ পড়তে পারো নাই যারা রোজা রাখতে পারো নাই যারা হজ করতে পারো নাই যারা সুযোগ থাকা সত্ত্বেও অন্যায় কাজে লিপ্ত হয়েছ কিন্তু এখন তোমার ভিতরে অনুশোচনা আসছে আল্লাহর ভয় ভীতি আসছে তোমার ভিতরে রাসূলের প্রেম ভালোবাসা জাগ্রত হয়েছে এখন তুমি আল্লাহর কাছে তওবা করো তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সমস্ত গুনাহগুলোকে দূরীভূত করে ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে আল্লাহ সুন্দর করে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তওবা করল ফিরে আসল গুনাহ কথাগুলো ছেড়ে দিল মিথ্যা ছেড়ে দিল অবৈধ সমস্ত লেনদেন উঠা বসাগুলো ছেড়ে দিল ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে রাসূলের ভালোবাসায় পড়ে কোরআনের ভালোবাসায় পড়ে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য অতীতের গুনাহের কথা চিন্তা করে যে ব্যক্তি তওবা করবে তওবা করার পরে ওয়া আমানা আবার আল্লাহর প্রতি ঈমান আনবে ঈমান এনে সে বসে থাকবে না ওয়া আমিলা সলিহান সমস্ত ভালো কাজগুলো করবে মানুষ হাঁটতে পারে না পানির জন্য নিজের অর্থ টাকা দিয়ে ওই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করবে এক জায়গায় মানুষ পানি খেতে পারে না আর্সেনিক মুক্ত পানি খাওয়ার জন্য নিজের টাকা দিয়ে একটা কল বসাইয়া দিবে মানুষ টয়লেট করতে পারে না টয়লেটের ব্যবস্থা করে দিবে একটা অসহায় মেয়ের
টাকার জন্য বিবাহ হচ্ছে না তার সামর্থ্য অনুযায়ী তার টাকা দিয়ে বিবাহের ব্যবস্থা করে দিবে একটা সন্তানে তিন সন্তান করতে পারে না তার পড়ালেখার ব্যবস্থা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যে ব্যক্তি তওবা করলো তওবা করার পরে আল্লাহর প্রতি ঈমান আনলো শুধু ঈমানই নিয়ে বসে থাকে নাই ঈমানের পরে নেক আমল করলো ভালো আমল করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলু বিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে সুবহানাল্লাহ অতীতের গুনাহগুলো মানে আপনার কাছে আপনি এক দোকানদারের কাছে অনেকগুলো টাকা দাও না মানে আপনার কাছে 10-20 হাজার টাকা পাবে এখন ওই দোকানদারের এমন একটা কাজ আপনি করে দিয়েছেন ওই দোকানদারে বললো আমি যে আপনার কাছে 10,000 টাকা পাই এই টাকা দেওয়া তো লাগবেই না বরং আমি আপনাকে পুরস্কৃত করব এটা হলো কেমন যে আপনি ওই দোকানদারের কাছে পাওনা থাকা সত্ত্বেও দোকানদারের এমন একটা উপকার আপনি করেছেন দোকানদারে বললো যে আপনার কাছে আমি যে টাকা পাবো ওই টাকাটা দিতে হবেই না বরং আপনাকে আমি আরো পুরস্কৃত করব কারণ আপনি এমন একটা কাজ করেছেন আপনার কাজের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তুমি যখন তওবা করবে কার সন্তুষ্টির জন্য কথা বল কার সন্তুষ্টির জন্য এই যে আল্লাহ তওবা যদি আপনি করতে পারেন আপনি আজকে জুমার নামাজের পরে তওবা করেন আমি জীবনে আর নামাজ ছেড়ে দিব না যদি আপনি আজকে জুমার নামাজে এই তওবা করেন এই তওবার উপরে যদি আপনি মৃত্যু পর্যন্ত অটল বিশ্বাস থাকে যে আমি আর নামাজ ছেড়ে দিব না তাহলে অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে কে যদি আপনি এই তওবার উপরে অটল থাকতে পারেন আপনি তওবা করে আমি জীবনে অনেক মিথ্যা কথা বলেছি আজকে জুমার নামাজের আলোচনা থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি আর জীবন চলে যাবে আমি আর মিথ্যা বলবো না যদি আপনি মৃত্যু পর্যন্ত এই ওয়াদার উপরে এই তওবার উপরে থাকেন আপনাকেও আপনার অতীতের গুনাহগুলো গুনাহকে নেক দ্বারা পরিপূর্ণ করবে কে এই অফার এই ঘোষণা এই সিদ্ধান্ত এই আমাদের প্রতি অনুগ্রহ কার আল্লাহ পাকের বলছেন যে তুমি তওবা করো খালিস তওবা মন চাইছে যে এখন জুমার নামাজের সময় তওবা করেছো আবার জুমার নামাজের পরে তুমি আসর নামাজ তোমাকে আর খুঁজে পাওয়া গেল না তুমি মসজিদে তওবা করেছো আর মিথ্যা বলবা না দেখা যায় তুমি বিকাল বেলায় অহরহ মিথ্যা লিখতো তুমি তওবা করেছো তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করবে না দেখা যায় মাগরিবের পরে নিজের বউকে সন্তুষ্ট রাখতে গিয়ে তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো এমন তওবা নয় আল্লাহ পাক বলেন তুমি এমন তওবা করো যে তওবার উপরে তুমি মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকো তাহলে তোমার অতীতের সমস্ত গুনাহগুলোর পরিবর্তে তোমাকে নেক দেওয়া হবে আল্লাহু আকবার আমরা সেই তওবা করতে হবে কার কাছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ফা উলাইকা ইউবাদদিলু বাদদিলু মানে বদল করে দিবে একটার পরিবর্তে মানে খারাপ আপনাকে অনেক সময় আমরা দোকানে কিছু খাওয়ার পরে 1,000 টাকা নোট দেওয়ার পরে যখন আপনাকে একটা 500 টাকার পুরান নোট দেওয়া হয় তখন আমরা বলি যে এই টাকাটা আপনি একটু পরিবর্তন করে দেন চেঞ্জ করে দেন বলে কি না ও কথা বলে কি না যে আপনার তখন দোকানদারে বলে এটা কি চলবে না না চলবে তো ভালো তবে একটু পরিবর্তন করে দিলে ভালো হয় আমি রাখতে সুবিধা হবে তখন আমরা আল্লাহ রাব্বুল বলতেছেন যদি তুমি তওবা করার মতো করতে পারো যদি তুমি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারো তোমার আচরণ দিয়ে তোমার লেনদেন দিয়ে তোমার ব্যবহার দিয়ে তোমার চলাফেরা দিয়ে
তোমার কোরআনের সাথে সম্পর্ক দিয়ে তোমার মায়ের সাথে ব্যবহারের মধ্য দিয়ে তোমার জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসন অনুকরণের মধ্য দিয়ে যদি তুমি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারো তখন তোমার অতীতের সমস্ত গুনাহগুলোকে গুনাহের পরিবর্তে আমি আল্লাহ নেক দিয়ে দ্বারা পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ বলি আমাদের সকলের গুনাহ আছে না নাই কথা আছে কি না এই গুনাহ যেন আমাদের ধরে যায় এই গুনাহ যেন আমাদের আমল থেকে চলে যায় এই জন্য আমাদেরকে খালেস একনিষ্ঠ তওবা করতে হবে কার কাছে আমার ভাইরা আমাদের আলোচনা চলছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ইচ্ছাকৃতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিবেন এদের দুনিয়াতে পাঁচটি ক্ষতি হয়ে যাবে এক নম্বর হলো ফজরের নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজের আযানের আযান শুনেছে অ্যালার্ম ডাক দিয়েছে তার ঘরে লোকেরা তাকে ফজরের নামাজ পড়ার জন্য ডাক দিয়েছে ডাক দেওয়া সত্ত্বেও মসজিদের আযান শুনেছে তা সত্ত্বেও যে ব্যক্তি ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে ওই ব্যক্তির চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন যতই আপনি বিদেশি সুফা উঠার ফেরাল আপনি মাখুক না কেন আপনি যে আজকে ফজরের নামাজ পড়েন নাই আপনাকে দেখলেই চিনা যাবে তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে বলবেন নাউজুবিল্লাহ দুই নম্বর হলো জোহর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জোহর নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির রুজি রোজগারে বরকত হবে না সে মনে করেছে এখন আজান দিবে এখন যদি দোকানটা বন্ধ করি আমার টাকা পয়সা কম রুজি হবে আমি যদি এখন ব্যবসা করি আমার ভালো হবে এক কথাই নিজের ব্যবসার কথা নিজের রুজি রোজগারের কথা চিন্তা করে যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির রুজি রোজগারে বরকত কমে যাবে নাউজুবিল্লাহ বলে রুজি রোজগারে যতই সেই রোজগার খেতে খামারে কাজ করুক গাড়ি চালা যতই কিছু করুক রুজি রোজগারের জন্য তার জোহরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার রুজি রোজগারে বরকত কমে যাবে জোর করে নাউজুবিল্লাহ তিন নম্বরে হলো যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির শরীরের শক্তি কমে যাবে শক্তি পাওয়া যাবে না যতই আপনি টাইগার স্পিরিট এনার্জি ড্রিঙ্ক খান না কেন আল্লাহ রাসূলের ঘোষণা হলো আপনার শরীরের ভিতরে শক্তি থাকবে না আপনাকে সবসময় নির্জীব নির্জীব মনে হবে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির ছেলে মেয়ে তার কোনো কাজেই আসবে না এই জন্য তো আমরা দেখি অনেকের ছেলে মেয়ে ব্যারিস্টার হয়েছে আপনার উকিল হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বৃদ্ধ বয়সে মা বাবার কোনো খোঁজ খবর নাই মা বাবাকে আপনার বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে মা বাবাকে একটু সামান্য বরণ পোষণের তারা খোঁজ খবর রাখে না কারণ একটাই খোঁজ নিয়ে দেখা যায় এই লোকটা মাগরিব নামাজ পড়তো না মাঝে পড়তো না তো যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে এই ব্যক্তির ছেলে মেয়ে কোনো কাজেই আসবে আপনার ঘুমের ভিতরে আপনার ঘুম আসবে না ঘুম আসবে কখন যখন ফজরের আজান দিবে এই টাইমে শয়তান আপনাকে হাত পা আপনাকে মেসেজ করবে আপনার চুল টানবে মানে আপনার তো পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে যেন ফজরটা কাজা হয়ে যায় আপনার সারা রাত ঘুম আসবে না ফজরের আগে আপনার ঘুম আসবে নাউজুবিল্লাহ বলেন তো যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দিবে তার রাতের ঘুম ভালো হবে না আর এমনিতেই এশার নামাজ ছেড়ে যাওয়া কখনো উচিত নয় কারণ কত মানুষ ঘুমের ভিতরে মারা যায় আছে না নাই আছে কিনা তো এখন যদি আপনি আপনি বেনামাজি নামাজ না পড়ে যদি আপনি ঘুমান আর ঘুমের ভিতরে যদি আপনি মারা যান তাহলে কি আপনি নামাজি হয়ে মারা গেলেন না বেনামাজি হয়ে তাহলে আমরা কেউ বেনামাজি হয়ে মারা যেতে চাই না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীতে চার কারণে মানুষ নামাজ কাজা করে এই পৃথিবীর জমিনে মানুষ রাতে নামাজ পড়ে
এটার অন্যতম কারণ হলো চারটি। এক নম্বর কারণ হলো রাষ্ট্রীয় ক্ষমতা, দুই নম্বর কারণ হলো প্রশাসনিক দায়িত্ব, তিন নম্বর দায়িত্ব হলো কারণ হলো ব্যবসায়িক কারণে মানুষ নামাজ কাজা করে, তিন চার নম্বর হলো অর্থ উপার্জনের কারণে মানুষ নামাজ কাজা করে, নাউজুবিল্লাহ বলে। এক নম্বর হলো অর্থের অর্থ উপার্জন, দুই নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতা, তিন নম্বরে চাকরি, চার নম্বরে ব্যবসা। এই চার কারণে মানুষ নামাজ কাজা করে, জোর বলে নাউজুবিল্লাহ। এক নম্বর কারণ হলো অর্থ উপার্জন, অর্থের পিছনে ছুটতে ছুটতে যে ব্যক্তি এতই অর্থের প্রতি লোভ হয়ে গিয়েছে, অর্থের পিছনে ছুটতে ছুটতে যে ব্যক্তি আপনার নামাজ কাজা করবে তার হাসর নসর হবে কারুনের সাথে, দুর্বল নাউজুবিল্লাহ। কার সাথে বললাম? কারণ যে ব্যক্তি অর্থ উপার্জন করতে করতে, মানে অর্থের প্রতি ছুটতে ছুটতে নামাজ তার কোনো খবর নাই। অনেক সময় অনেকে বলে যে আমি আজকে গোসলও করতে পারি না, কেন? ও আজকে অমুক জায়গা থেকে গাড়ি আসছে, অমুক জায়গা থেকে ব্যবসায়িক লেনদেন আসছে, অমুক কারখানা থেকে আসছে, অমুক আমার সর্দারারা আসছে, ওদের দিকে ওদেরকে সামাল দিতে দিতে আজকে আমি গোসলও করতে পারি নাই, এমন কথা আছে না? নাই। আল্লাহ রাসূল বলবেন যারা অর্থ উপার্জনের কারণে আপনার নামাজ কাজা করবে তার হাসর নসর হবে কারুনের সাথে, কারণ কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, কারুনের সম্পদ এত বেশি ছিল, কারুনের সম্পদের চাবিগুলো অনেকগুলো ধোঁয়া বহন করত। তো কারুনকে মূসা আলাইহিস সালাম বললেন, হে কারুন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, দান করো। কারুন বলল, না, আমাকে আল্লাহ এই সম্পদ দেয় নাই, আমি আমার নিজের কলা কৌশল, নিজের জ্ঞানের কারণে আমি এই সম্পদ পেয়েছি, জোর করে নাউজুবিল্লাহ। আর যখন নাউজুবিল্লাহ আমাকে আপনাকে যে সম্পদ যার যাটুকু আছে দিয়েছেন, কে দিয়েছেন কোথাও, কে দিয়েছেন? তো মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন, তুমি তো অঢেল সম্পদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া করে মায়া করে এতগুলো সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও। কারুন স্বীকার করলো। সর্বশেষ যখন তাকে বারবার একবার দুইবার না কয়েকবার তাকে বলা হলো যে তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারুন স্বীকার করলো, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আপনার জমিনকে হুকুম করলো, হে জমিন, কারুনকে গ্রাস করো। যখন মূসা আলাইহিস সালামের আল্লাহ পাকের হুকুমে যখন জমিনকে বলল কারুনকে গ্রাস করো, তখন যখন এই পর্যন্ত কারুনের হাত উগড়ে গেল, এবার কারুন বলতে, হে মূসা আমাকে ক্ষমা করো। আবার মূসা আলাইহিস সালাম মাটিকে হুকুম করে, হে মাটি কারুনকে গ্রাস করো। আবার যখন এই পর্যন্ত গেড়ে গেল, আবারও কারুন বলল, হে মূসা আলাইহিস সালাম আমাকে ক্ষমা করে দাও। আবার মাটিকে হুকুম করলো মূসা আলাইহিস সালাম, হে মাটি কারুনকে গ্রাস করো। যখন এই পর্যন্ত চলে আসলো, আবারও মূসা আলাইহিস সালামের কাছে কারুন বলল, হে মূসা আমাকে ক্ষমা করে দাও। তো কারুন মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলো কয়বার, কোথাও কয়বার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, হে আমার মূসা, ও মূসা কালিমুল্লাহ, এই কারুন ওই সম্পদ যাকে আমি এত অডেল সম্পদ দান করলাম, অডেল সম্পদ দান করার পরেও এই কারুন আমাকে অস্বীকার করেছে, আপনার কাছে একবার না দুইবার না তিনবার আপনার কাছে ক্ষমা চাইছে, আপনি একবারও ক্ষমা করেন নাই, এই কারুন যদি এই মুহূর্তে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহের কথা ভুলে গিয়ে আমার কারুন আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি তাকে ক্ষমা করে দিতাম। আল্লাহ আকবার। আল্লাহর নাম হচ্ছে রহমানুর আর রহমানুর রহিম। তাহলে ক্ষমা চাইতে হবে কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইছে কয়বার? তিনবার। একবারও ক্ষমা করার নাই, কিন্তু আল্লাহ বলতেছেন আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ
এই মুহূর্তে তাকে ক্ষমা করে দিতাম কারণ কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত সে আল্লাহর নাফরমানি করার কারণে নিচের দিকে যেতেই থাকবে এবং যেখানে যে সে ঢুকতেছে ওখানেও একটা এখনো আপনি একটা বুট 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 শব্দ ওখানে আছে তাহলে এক নম্বরে হলো যে ব্যক্তি সম্পদের লোভে পড়ে অর্থ উপার্জনের লোভে পড়ে সে নামাজ কাজা করবে তার হাসর নসর হবে কারুনের সাথে কারণ সম্পদের লোভে ছিল সম্পদের লোভে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছে কাকে ভুলে গিয়েছে তাহলে সম্পদের লোভে পড়ে কাকে ভুলে যাবে না আল্লাহকে ভুলা যাবে না দুই নম্বর হলো রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে রাষ্ট্রের কাজ করতে করতে যে ব্যক্তি নামাজ পড়বে না তার হাসর নসর হবে ফেরাউনের সাথে নাউজুবিল্লাহ বলেন সারা পৃথিবীতে 228টি দেশ আছে প্রত্যেকটা দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আছে না নাই কথা আছে কিনা রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্য রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে কিন্তু রাষ্ট্রীয় কাজ করতে করতে যদি আপনি আল্লাহকে ভুলে যান নামাজ ভুলে যান আপনার হাসর নসর হবে ফেরাউনের সাথে নাউজুবিল্লাহ বলেন কারণ ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় খোদা আমার উপরে কোনো খোদা নাই নাউজুবিল্লাহ বলেন সেই খোদাকে নীল নদের পানিতে সুবাইকে কে সুবাই তাহলে দুই নম্বর হলো রাষ্ট্রীয় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনে কাউকে না কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি আল্লাহকে ভুলে যান কোরআন ভুলে যান আল্লাহ রাসূলকে ভুলে যান রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি নামাজ ছেড়ে দেন আপনি যেই হন না কেন সারা পৃথিবীর জমিনে আর রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নামাজকে ভুলে গেলে এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে নাউজুবিল্লাহ বলেন এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলতেছেন যে আমি তো হলাম বড় রব তুমি আমার কোন রবের কথা বলো ফেরাউন বলল ওয়া ক্বালা ফিরআউনু ওয়া রাব্বুল আলামিন আল্লাহু আকবার ফেরাউন বলল যে মূসা তুমি আবার কোন রবের কথা বলো আমি তো বড় রব মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই তো সুযোগ এই তো হলো বড় সুযোগ কারণ ওলামাই কেরাম সুযোগ পাইলে আল্লাহর কথা বলে মোল্লারা সুযোগ পাইলে কোরআনের কথা বলে মোল্লারা সুযোগ পাইলে রাসূলের কথা বলে মোল্লারা সুযোগ পাইলে ইসলামের আইনের কথা বলে আর তোমরা সুযোগ পাইলে ইসলামকে বাস দে আসলে নাই তো ফেরাউন যখন বলল কলা ফিরাউন ওমা রব্বুল আলামিন সূরা 26 নম্বর সূরা আশুয়ারার 23 নম্বর আয়াতে ফেরাউন বলতেছেন হে মূসা তুমি আমার কিসের রবের কথা বলো তুমি কোন রবের কথা বলো আমি তো রব আমি তো এই পৃথিবী চালাই নাউজুবিল্লাহ বলেন এই পৃথিবী কে চালায় কথা বলেন এই পৃথিবী কে চালায় আপনি রাগ করতেছেন এই পৃথিবী কে চালায় মূসা আলাইহিস মুখে কার কথা শুনে আল্লাহর কথা কে শুনে ফেরাউনে কে শুনে ফেরাউন বলতেছে হে মূসা তুমি যে বলতেছো রব এ রবটাকে মূসা আলাইহিস সালাম বললেন আহা আমি তো এমন একটা সুযোগ এমন একটা মুহূর্তই খুঁজতেছি যে আমার রবের পরিচয় যেন আমি আপনার মাধ্যমে আপনার রাজ্যের মাধ্যমে আপনি ফেরাউন যে ফেরাউন ক্ষমতার দাবি করতেছেন আপনার মাধ্যমে তো আমার রবের পরিচয় দেওয়ার জন্য এতদিন আমি এমন একটা সুযোগের অপেক্ষায় আছি এবার আমার মুসলমান ভাইরা মূসা আলাইহিস সালাম তীব্র কণ্ঠে ফেরাউনের সামনে বললাম ও ফেরাউন তুমি খোদা নয় তুমি রব নয় রব হচ্ছে উনি কলা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাম বললেন রব হলো তিনি যিনি এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন পরিচালনা করলেন তিনি হলেন আমার রব আল্লাহু আকবার ও তিনি হচ্ছেন আমার রব যিনি আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু পরিচালনা করেন কে এবার ফেরাউন একটু হাসি দিল হাসি দিয়ে তার
সমস্ত রাজ্যের লোকদেরকে বলল এ শুনছুন এই মূসা কি বলে ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন ফেরাউন বলল তোমরা দেখছো নি মূসা কি বলে মূসা বলে নাকি রব আরেকজন আছে এবার মূসা সালাম আরো দীপ্ত কণ্ঠে আরো সাহসী গুইকায় আরো উচ্চ আওয়াজে আল্লাহর উপরে ভরসা রেখে বললেন হে ফেরাউন শুনো শুধুমাত্র তোমার রব নয় ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুম আউয়ালিন ও তিনি শুধু তোমার রব না তোমার তোমাদের বাবা তোমার বাবার বাবা আমার বাবা সকলের বাবা হল বাবার রব হলেন কে আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার তো সে রব যিনি আকাশ আকাশ আছেন জমিনে আছেন যিনি এই পৃথিবীর পরিচালক আমরা তার কাছেই তওবা করব তো তিন নম্বর হলো প্রশাসনিক দায়িত্ব আপনি পুলিশে চাকরি করেন র‍্যাবে চাকরি করেন আর্মিতে চাকরি করেন মিডিয়ারে চাকরি করেন একটা দেশের একটা পৃথিবীর যেই কোন দেশের প্রশাসনিক লোক আছে না নাই এই প্রশাসনিক পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী আর্মি বিডিআর বাহিনী এই বাহিনীগুলো আছে দেশের শৃঙ্খলা রক্ষা করার জন্য নাকি ভঙ্গ করার জন্য কথা বলে শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশটা যেন সঠিকভাবে সুন্দরভাবে চলে এই জন্য সারা পৃথিবীর জমিনে বিভিন্ন দেশের বিভিন্ন বাহিনী আছে না নাই কথা আছে কি না পুলিশের মধ্যে অনেক লোক আছে দাড়িওয়ালা আছে না নাই পুলিশের মধ্যে অনেক লোক আছে আজান দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আছে না নাই বরং যে পুলিশটা আজান দিয়ে নামাজ পড়ে তখন অন্যান্য পুলিশেরা তাকে সেলুট করে সম্মান করে এবং ওই টাইমে তাকে বলে যে ঠিক আছে আপনি নামাজ পড়ে আসেন তাকে খারাপ তারা যে সমস্ত অপকর্মে অপারেশনে যায় তখন তারা যে লোকটা যেই পুলিশটা নামাজ পড়ে যে পুলিশটা দাঁড়িয়ে আছে আল্লাহ ভিরু তাকে ওই অপারেশনে নেয় না কোনা ওনাকে নেওয়া যাবে না উনি আল্লাহ ভিরু ঠিক কিনা বলেন তো প্রশাসনিক লোকের ভিতরেও ভালো মানুষ আছে না নাই কথা আছে না নাই আছে প্রশাসনিক দায়িত্ব পুলিশের দায়িত্ব র‍্যাবের দায়িত্ব আর্মির দায়িত্ব মিডিয়ার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি প্রশাসনিক দায়িত্ব সরকারের দায়িত্ব পালন করবেন কোনো অসুবিধা নাই তবে প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি নামাজ কাজা করেন নামাজ ছেড়ে দেন রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে মহান রবকে ভুলে যান আপনার হাসর নসর হবে হামানের সাথে নাউজুবিল্লাহ বলেন কার সাথে আমাদের সাথে চার নম্বর হলো যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মাগরিবের এখন আজান দিয়েছে আপনি সকাল আপনার জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটা কাস্টমারও নাই আসর পর্যন্ত একটা কাস্টমারও নাই আজান দিয়েছে এমন টাইমে অনেক দূর কাস্টমার আসলো এটা কাস্টমার নয় এটা হলো আপনার ঈমানের পরীক্ষা আপনি কি আপনি এখন নামাজ পড়বেন নাকি বেচা কিনে করবেন এই জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কাস্টমার গুলোকে আপনার দোকানে পাঠায় ঠিক কিনা বলেন ও যারা ব্যবসাকে প্রাধান্য দিতে গিয়ে যারা দোকানকে প্রাধান্য দিতে গিয়ে যারা দোকানের বেচা কিনা বিক্রি বেশি হবে এই লক্ষ্যে জুমার নামাজ পড়বে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না যারা ব্যবসাকে প্রাধান্য দিতে গিয়ে নামাজ কাজা করবে তাদের হাসর নসর হবে উবাই বিন খালফের সাথে মানে মুনাফিকের সর্দারের সাথে নাউজুবিল্লাহ বলেন তাহলে সারা পৃথিবীতে নামাজ কাজা করে কয় কারণ চার কারণ কয় কারণ এক নম্বর হলো অর্থের লোক কিশোর লোক সবাই এক নম্বর কিশোর লোক অর্থের লোক দুই নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতা তিন নম্বরে প্রশাসনিক দায়িত্ব চার নম্বর হলো ব্যবসা বাণিজ্য এই চার কারণে মানুষ নামাজ কাজা করে এক অর্থের লোভের কারণে যদি নামাজ কাজা করেন নামাজ ভুলে যান তাহলে আপনার হাসর নসর হবে আপনার জীবন যুগ যবন হবে হাসরের ময়দানে আপনার কারুনের সাথে দুই রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যদি আপনি অহংকারী হন আল্লাহকেই ভুলে যান আপনার হাসর হবে ফেরাউনের সাথে তিন আপনি প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি নামাজ কাজা করেন আপনার হাসর হবে হামানের সাথে চার আপনি যদি ব্যবসায়িক কারণে দোকান পাটের কারণে চা দোকানের কারণে বড় ইন্ডাস্ট্রিজের কারণে যদি আপনি নামাজ কাজা করেন আপনার হাসর হবে মুনাফিকের সর্দার উবাই ইবনে খালফের সাথে জোর বলে না আউযুবিল্লাহ এই যে চারজনের কথা বললাম এরা হলো মুসলমান না কাফের
কথা বলছি মুসলমান না কাফের তো আমরা যারা এখানে এসেছি সবাই কি কেউ সন্দেহ আছে বলেন না কেন আমরা যারা এখানে এসেছি সবাই কি এখন আমরা আমাদের হাসর মশর কাফের সাথে হোক আমরা কি চাই চাই না না চাইলে কি করতে হবে কথা কি করতে হবে নামাজ পড়তে হবে আজকে থেকে নাকি কালকে থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে এবং জুমার নামাজ সহ এবং আপনার আসর নামাজের পর থেকে আমাদের নামাজ অবশ্যই পড়তে হবে দেখেন একজন উপমহাদেশের খ্রিস্টানের পাত্রে মুসলমানদের ভিতরে যে ভাবে ওলামায়ে কারাম বড় বড় ওলামায়ে কারাম আছে খ্রিস্টানদের ভিতরে হচ্ছে পাদ্রী এক খ্রিস্টান পাদ্রী মুসলমান উপমহা ভারতীয় উপমহাদেশের সমস্ত ওলামায়ে কারামদেরকে একসাথে বলল আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলে আমি খ্রিস্টান পাদ্রী এবং আমার লক্ষ লক্ষ অনুসারী যা সবাই মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ বলি আর যদি উত্তর দিতে না পারেন আপনারা মুসলমানরা খ্রিস্টান হতে হবে নাউজুবিল্লাহ বলেন এখন সমস্ত মুসলমানেরা একসাথ হলো একসাথ হওয়ার পরে বললেন এবার খ্রিস্টান পাদ্রী বললেন এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করেন গভীর মনোযোগ ভালো করে খেয়াল করবেন খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করলো এক নম্বর আল্লাহ এখন কি করেন দুই আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন তিন আল্লাহর আগে কে ছিলেন কয়টা প্রশ্ন সবাই কথা কয়টা প্রশ্ন এক নম্বর প্রশ্ন আল্লাহ এখন কি করেন আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন তিন নম্বরে আল্লাহর আগে কে ছিলেন এই তিনটা প্রশ্ন শুনে সবাই নিচু বিশাল মাঠ একদিকে মুসলমান লক্ষ লক্ষ মুসলমান অন্যদিকে লক্ষ লক্ষ কাফের মুসলমানরা চুপচাপ বসে আছে বড় বড় ওলামায়ে কারাম বসে আছে কারণ আল্লাহ এখন কি করেন আমরা কি কেউ বলতে পারবো না আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন আমরা কি বলতে পারবো তবে একটা বলতে আল্লাহর আগে কে ছিল সেটা আমরা বলতে পারবো আল্লাহর আগে কেউই ছিল না এবার সবাই চুপচাপ মাঠের এক কর্নার থেকে মুসলমানদের আট বছরের একটা বালক দাঁড়িয়ে বলল হে খ্রিস্টান পাদ্রী আমি তোমার প্রশ্নের জবাব দিব আল্লাহু আকবার খ্রিস্টান পাদ্রী এই কথা শুনে হাসি দিল বলল তোমাদের লক্ষ লক্ষ মুসলমানদের বড় বড় আলেম ওলামারা দিতে পারলো না তুমি আট বছরের বালক দিবা এবার ওই আট বছরের বালক বলল হে খ্রিস্টান পাদ্রী শোনো বাঘের বাচ্চা বাঘ হয় মুসলমানের বাচ্চা মুসলমান হয় তোমার সাথে চুক্তি করার সময় এই কথা বলা ছিল না যে মুসলমানদের আট বছরের বাচ্চা উত্তর দিতে পারবে না এমন কোন চুক্তি ছিল না আমি আমি তোমার প্রশ্ন জবাব দিব বলি আল্লাহু আকবার এবার লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় লক্ষ লক্ষ খ্রিস্টান এক জায়গায় আট বছর বালক সামনে চলে আসলো আসার পরে বললো হে খ্রিস্টান পাদ্রী আপনার প্রশ্নে জবাব দেওয়ার আগে আপনার সাথে আমার একটু কথা আছে কি কথা বলেন আপনি বলেন তো দেখি যে যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড় ও যে প্রশ্ন করে সে হলো ছোট আর যে উত্তর দেয় সে হলো বড় হে খ্রিস্টান পাদ্রী বলেন তো যে প্রশ্ন করে তাকে কি বলে আর যে উত্তর দেয় তাকে কি বলে ও যে প্রশ্ন করে তাকে শাস্ত্র বলে আর যে উত্তর দেয় তাকে শিক্ষক বলে হে খ্রিস্টান পাদ্রী বলেন তো শিক্ষক উপরে বসে নাকি ছাত্র উপরে বসে ও শিক্ষক উপরে বসে ছাত্র নিচে বসে এবার আট বছরের বালক বলল হে খ্রিস্টান পাদ্রী যেহেতু আপনি প্রশ্ন করেছেন আপনি হলেন ছোট যে উত্তর দিবে সে হলো বড় সুতরাং এই ক্ষেত্রে আমি উত্তর দিব আমি হলাম বড় আপনি হলেন ছোট দুই নম্বরে যে প্রশ্ন করে সে হলো ছাত্র যে উত্তর দেয় সে হলো শিক্ষক সুতরাং আপনি হলেন ছাত্র আমি হলাম শিক্ষক আপনি বলেছেন শিক্ষক উপরে বসে ছাত্র নিচে বসে আপনি যেহেতু আমি এখন উত্তর দিব আমি শিক্ষক আমি এখন উত্তর দিব আমি বড় সুতরাং আপনি আপনার সিংহাসন থেকে নেমে আমার মতো আট বছরের বালককে আপনার সিংহাসনে বসাইয়া দেন আল্লাহু আকবার এবার আট বছরের বালক
বালকের কথায় লক্ষ লক্ষ খ্রিস্টানের মাত্রে রাজকীয় পোশাক পরিহিত ব্যক্তি সিংহাসন থেকে নামিয়ে ওই 8 বছরের বালককে তার সিংহাসনে বসাই দিল। 8 বছরের বালক সিংহাসনে বসে বলল, হে খ্রিস্টান পাত্রী, আপনার এক নম্বর প্রশ্ন ছিল আমার আল্লাহ এখন কি করেন। আমার আল্লাহ এখন আমার মতো নামি দামি লক্ষ লক্ষ খ্রিস্টানের পাত্রী রাজকীয় পোশাক পরিহিত রাজকীয় সম্মান সিংহাসন উপস্থিত ব্যক্তিকে তার সিংহাসন থেকে নামাইয়া আমার মতো 8 বছরের বালককে তার সিংহাসনে বসায় আমার আল্লাহ এখন এই কাজ করেন। আল্লাহ আকবার। এক নম্বর প্রশ্নের উত্তর শেষ। এখন মুসলমানদের আমল করে খুশি নে বাজার। আর কয়টা প্রশ্ন? আর কয়টা? দুইটা। দুই নম্বরে খ্রিস্টানের পাত্রে এবার 8 বছরের বালক বলতেছে, হে খ্রিস্টান পাত্রে, আপনি বলেছেন যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন। কয়, আপনি একটা মোম এবং একটা ম্যাচ নিয়ে আসলো, মোম ধরানো হলো, ধরার পরে যখন আলো হলো বলল এই মোমের আগুনটা কোন দিকে আছে, ও মোমের আলোটা চতুর্দিকে আছে, ও মোম হলো আমি আমার আল্লাহর একটা মাখলুক সৃষ্টি, মোমের আগুন যেভাবে চতুর্দিকে আছে আমার আল্লাহ সারা পৃথিবীর চতুর্দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। আর কয়টা? একটা। এবার বলল, হে খ্রিস্টান পাত্রী, যেহেতু আপনি লেখাপড়া করেছেন, আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বলেন তো একের আগে কি? ও একের আগে কিছুই নাই। এবার 8 বছরের বালক বলল, আমার আল্লাহর আগেও কিছু নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এবার এক বাক্যে সকল খ্রিস্টানরা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জ্ঞান কে দিয়েছে? এই 8 বছরের বালকের নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এজন্য অনেক সময় নাস্তিকেরা ইসলামের জ্ঞানীদেরকে ধমকানোর জন্য, আটকানোর জন্য বিভিন্ন প্রকারে প্রশ্ন করে থাকে, ঠিক কিনা বলে? যদি আপনার আপনি আল্লাহর উপরে আপনার ভরসা থাকে, আপনাকে আমাকে সাহায্য করবেন কে? সর্বশেষ এক নাস্তিক, নাস্তিকের সাথে আমার দেখা হয়ে গেল। ও নাস্তিক আমাকে বলল যে আপনি তো মাঠে ময়দানে মাহফিল করে বেড়ান, আমাকে আটকানোর জন্য বলতেছে, আপনি বলেন তো দেখি কয় রাকাত সুন্নতে মিলে এক রাকাতে ফরজ হয়। আমি চিন্তা করলাম এই লোকটাকে সহজ ভাবে উত্তর দিলে সে উত্তরটা পাবে না। আমি বললাম, আসেন, আপনার মতো লোককে তো খোঁজ করতেছি, আসেন বসেন, চা খান, আপনার সাথে কথা আছে। আমি বললাম, আপনাদের বাড়িতে সুপারি বাগান আছে? হ্যাঁ, সবার বাড়িতেও আছে, আমাদের বাড়িতেও আছে। তো বললাম, কয় লক্ষ সুপারি গাছ মিলে একটা নারকেল গাছ হয়? কোনা এটা তো জীবন হয় না। আমি বললাম, লক্ষ লক্ষ সুপারি গাছ দিয়ে যেভাবে নারকেল গাছ হয় না, লক্ষ লক্ষ সুন্নতিও ফরজ হয় না, ঠিক কিনা বলে? জীবনে আর কষ্ট করবো না। এই জন্য নাস্তিকদেরকে আপনার জবাব দিতে হবে অত্যন্ত সুকৌশলে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে। আপনি যদি আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকার এবং তওবা করে খালেস নিয়ত করে আল্লাহর উপরে নামাজ পড়ার তৌফিক দেন। আমিন বলি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।